হঠাৎ করে একটা ঝড় তৈরি হয় এবং এলাকার মানুষকে অবাক করে দিয়েছে এই ঘূর্ণিঝড়টা। বেশিক্ষণ স্থায়ী হয়নি, অল্প কিছুক্ষণ স্থায়ী হয়েছে, তার ফলে এখানে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে, প্রচুর গাছ ভেঙে গেছে, প্রচুর টিন উড়ে চলে গেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়। এবং দুর্ঘটনাগ্রস্ত একজন ভদ্রলোক অপরিচিত, সে একটা গাছের তলায় আশ্রয় নিতে এসেছিল একটা বাড়িতে, হঠাৎ করে একটা গাছের বিরাট ডাল ভেঙে তার উপরে পড়ে এবং সেই তৎক্ষণাৎ সেখানেই তার মৃত্যু ঘটে। তাকে দেহ কি উদ্ধার করা হয়েছে? তার দেহ উদ্ধার করে প্রশাসন নিয়ে গেছে। এই মুহূর্তে দমকল কর্মীরাও এখানে ছিলেন। তো এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক চঞ্চল্য তৈরি হয়। দীর্ঘক্ষণ ধরে এলাকার এই ঘরের ক্ষয়ক্ষতি নিয়ে এখন আমরা সরকারিভাবে আসছে, সরকারের প্রতিনিধিরা আসবেন, জেলা পরিষদের সভাপতি সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আসবেন এবং এলাকা নিরীক্ষণ করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রাম চক্রবর্তী, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এই না ঝড় উঠছিল, ঘূর্ণিঝড় উঠছিল, এখানে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য এখানে দাঁড়াইছিল লোকটা, তা দাঁড়ানোর পরে এখন দুই মিনিটের মধ্যে তুফান ঝড় আসলো, যার জন্য মধ্যে শেষে দৌড়ায় পালাইছে। আর লোকটা তো বুঝতে পারে না যে ডালটা আমার ঘাড়ে পড়বে, ও যা ওইদিকে দৌড়াতে গেছে, ও ঘাড়ের মধ্যে ডাল পড়ছে, আমিও জানি না। ও কি গাছের তলে আশ্রয় নিতে এসেছিল? হ্যাঁ, ওরকমই মনে করো, ও ভাবতে পারে না যে ওইদিকে আশ্রয় নিলে বাঁচে যাবো, ও যদি এইদিকে দৌড়ে আসতো রাস্তার দিকে তাহলে বাঁচে। উনি কি এলাকাবাসী? না, এলাকাবাসী না, ওটা বাইরের। আচ্ছা, বাইরের। এই এলাকায় কি ব্যাপক ক্ষতি হয়েছে গাছ পড়ে? হ্যাঁ, আমাদের তো পুরো ঘর বাড়ি সব ভেঙে গেছে, পুরো ঘরটা সব ভেঙে গেছে, কিছু নাই ঘরে। আপনার নাম? আমার নাম রাজু সাহা। আপনি কি এখানকার বাসী? এখানকার। না, আমিও সাংবাদিক, এটা আমার কাজ। Thank you.